হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আজ মঙ্গলবার 29শে ডিসেম্বর পাঠ্যপুস্তক বিতরণ 2021 ও সমসাময়িক বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে আগামী বছরের জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। এরপর জুলাই আগস্টে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে ক্লাস বসিয়ে তা পড়ানো হবে। এইচএসসির ফল প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করায় দুই পরীক্ষার ফলের গড় করে ফল প্রকাশ করতে অধ্যাদেশ জারি করতে হবে। শীঘ্রই এই অধ্যাদেশ জারি হবে, তারপর ফল। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের একটি অধ্যাদেশ জারি করতে হবে, খুব সহসায় অধ্যাদেশ জারি করা হবে। তিনি বলেন, জেএসসি এবং এসএসসির বিষয়ের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। কোন কোন বিষয়ে সমন্বয় করা হবে তা বিশেষজ্ঞরা মতামত দিয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষার্থী ফলাফলে সংক্ষুব্ধ হলে তারা বোর্ডে আবেদন করতে পারবেন। আশা করি সংক্ষুব্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। ফরম পূরণের অধ্যায়কৃত অর্থ ফেরত প্রদানের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ফরম পূরণের অধ্যায়কৃত অর্থ ফেরত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে অনেক দিন পরে এই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা যেই চিন্তাধারা চলছে বা পরিকল্পনা চলছে, এটা শুনে আসলে খুব ভালো লাগছে আমার, বিশেষ করে আমার মতামত। আপনার কী মতামত অবশ্যই কমেন্টে দিয়ে ফেলুন এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশে থাকুন। ধন্যবাদ সবাইকে।